ওয়েলকাম টু পোর্টস ক্লাসিক। তো আজকে এটিকের মেনলি এটিকের বিষয়ে যেসব আপডেট এসেছে, এটিকের মোট 5 জন সাইনিংয়ের ব্যাপারে আপডেট আছে, তো সেগুলো আজকে জানাবো। তো চলো শুরু করা যাক প্রথম সাইনিং শেহনাজ সিংকে নিয়ে। তো শেহনাজ সিং এটা আমি আগেই জানিয়েছিলাম যে এটিকে তো আসতে পারে, তো এখন এটা অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে। তো শেহনাজ সিংয়ের ব্যাপারে যদি বলতে হয়, তো এর আগে তিনি মুম্বাই সিটি এফসি, দিল্লি ডায়নামো এফসি হয়ে পারফরমেন্স করেছেন এবং খেলেছেন, খুব ভালো পারফরমেন্স আছে। তো তিনি একটু কার্ড প্রবল, তো এটিকের হয়ে তিনি একটু সামলে খেলার চেষ্টা করবেন যাতে তিনি কোনো কার্ড না খান। তো এরপর নেক্সট যে সাইন ইনটা হয়েছে সেটা হচ্ছে ধীরাজ সিং মৈরাংথেম। তো এটা আমি আগেই বলেছিলাম যে ধীরাজ সিং এটিকে তা আসতে পারে যখনই দেবজিৎকে রিলিজ করা হয়েছিল। তো যে দেবজিৎকে যখন রিলিজ করা হয়েছে তখনই আমি বলেছিলাম যে ধীরাজ সিং এটিকে তা আসতে পারে। তো এটিকে তো এখন অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে ধীরাজ সিং, তো ধীরাজ সিং এর টিকেতে আসতে পারে সেটাই আমি জানিয়েছিলাম। ধীরাজ সিংয়ের ব্যাপারে যদি বলতে হয়, তো এর আগে তিনি আন্ডার 19 এবং আন্ডার 17 খেলেছেন, খুব ভালো পারফরমেন্স এবং ইয়ং ট্যালেন্টেড গোলকিপার, এবং আইএসএলে কেরালা ব্লাস্টার এফসির হয়েও খেলেছে, খুব ভালো দুর্ধর্ষ পারফরমেন্স করেছেন। তো এরপরে একটি প্লেয়ার রিটেন করেছে এটিকে, অরিন্দম ভট্টাচার্য। অরিন্দম ভট্টাচার্য এটিকে হয়ে বেস্ট পারফরমেন্স করেছেন দেবজিৎকে চান্স না দেওয়ায়। এরপরে আছে সেনারালতে। তো সেনারালতে তো একটু সারপ্রাইজিং ব্যাপার, তো সেনারালতে প্রথম ম্যাচেই কার্ড রেড কার্ড খায়, তো তারপরেও তাকে রিটেন করেছে, দেখা যাক কী প্ল্যান। তো এরপর কোমল থাটাল, তো এটা বোঝা যাচ্ছে যে কোমল থাটালকে রিটেন করে, কোমল থাটাল খুব ভালো একটি প্লেয়ার, বেস্ট মিডফিল্ডার এবং উইঙ্গারও ভালো পারফরমেন্স করে। তো এই ছিল ভিডিও, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলে প্রথম লাগলে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করতে ভুলো না।